हेलो, गुड मॉर्निंग। आज के हमार रेसिपी हलो चिकेन, चिकेन रोगन जूस बनाव। तार जन्य आमी चिकेनगुलो के धुए परिष्कार करे निएछि। तारपर आमी एटा मेखे निब, दिएछि काश्मीरी चिली पाउडार, गरम मसला पाउडार, गोलमरिच पाउडार, परिमाण मतो नून दिब, आर दिब लेबुर रस। এখন চিকেনটাকে আমি মেখে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে 1 ঘন্টা পরে এসেছে, এখন আমি ফোড়নের জন্য নিয়েছি বড় এলাচি, জিরে, শুকনা লঙ্কা, তেজপাতা, দই নিয়েছি, মৌরি, রসুন, আদা, রসুন নেই, আদা আর কাঁচা লঙ্কা, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর ওটা হলো ধনে পাউডার, হিং, হিংটা মানে মেন হিংটা লাগবে দিতে। এখন আমি মিক্সি করে নেব। মুড়িগুলোকে আমি ভেজে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। মুড়ি, আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানাবো দই দিয়ে। দই দিয়েছি 3-4 চামচের মতো দই দিয়ে এটা আমি ভালো করে মিহি একটা পেস্ট রেডি করে নেব। চিকেনটা খেতে হেভি টেস্টি হয় পেঁয়াজ আর রসুন ছাড়া। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, ধনে পাউডার, একসঙ্গে দিয়ে আমি পেস্ট বানাবো একটা। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়েছি শুকনা লঙ্কা, দারচিনি, বড় এলাচি, লবঙ্গ, 4-5টা লবঙ্গ দিয়েছে। ফোড়নটাকে আমি 4 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দেব হিং। হিংটা মাস্ট, হিংটা মানে দিতেই লাগবে। হিংটা ফোড়নের মধ্যে দিলে খুব টেস্টটা বেড়ে যাবে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই ফোড়নটার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর ঘিটা ঘিটা দিতে লাগছিল, ঘিটা আমি পরে দেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে দিই, নাড়িয়ে দেব। খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছে, নাড়িয়ে এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকেই বানাতে লাগবে, আর ফটাফট হয়ে যাবে। ওটা চিকেনটা ঢেকে দিয়েছে, 5 মিনিট পরে আবার এসে নাড়িয়ে দিচ্ছে। এখন আমি চিকেনের মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব, দই, আদা, কাঁচা লঙ্কা আর মৌরি, আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে। পেস্টটা দিয়ে আমি স্টিমটা আমি লো করে দেব, তারপর খুব ভালো করে আমি এটা নাড়িয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিব। আর লাস্টে দিয়ে দেবো আমি ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি, চিকেন থেকে যে জল বেরিয়েছে আমি এক্সট্রা করে আর জল দেওয়া হয় না এখনও। এখন আবার নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। জল আমি বেশি দেবো না, এটা এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আবার খুব নাড়াচাড়া করে দিব। এখন আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি চিকেন।